শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখব, দুই কংগ্রেস প্রার্থীর অপহরণ। দুই কংগ্রেস প্রার্থীর অপহরণ খবর সামনে আসছে। দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণ, কংগ্রেস প্রার্থীকে অপহরণ অভিযোগের দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ। দুজন কংগ্রেস প্রার্থীকে অপহরণ করা হয়েছে, দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণ। পঞ্চায়েত নির্বাচনের আগেই দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণ, পঞ্চায়েত নির্বাচনের আগেই দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ। মালদার মানিকচক থালা এলাকার ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ মালদায়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা, মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা, দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ, অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা, দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উল্টোদিকে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ সামনে আসছে, কি বলছেন তাদের বাড়ির লোক, স্থানীয়রা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বালুটোলা এলাকা। স্থানীয় বাসিন্দাদের এবং পরিবার সূত্রে যারা জানা যাচ্ছে, এই দুইজন কংগ্রেসের প্রার্থী, তার মধ্যে একজন হচ্ছে শাড়িকুড়ি, যিনি হচ্ছে কংগ্রেসের প্রার্থীর স্বামী, এবং অন্যদিকে হচ্ছে শেখ তাজবুল, ইনি হচ্ছেন কংগ্রেসের প্রার্থী। দুইজনকে ইতিমধ্যে নিখোঁজ রয়েছেন এমনটা জানা যাচ্ছে পরিবার সূত্রে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল গভীর রাতে অর্থাৎ শনিবার রাতে এই ঘটনা ঘটে, যেখানে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়, আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের ওপরও আক্রমণ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে, যেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে আঘাত হয়েছে এবং তারা আহত রয়েছেন। যদিও তৃণমূলের একজন কর্মী আহত রয়েছে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। পায়েল, বেশ ধন্যবাদ পরিতোষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দুই কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মালদহের মানিকচক থানা এলাকার ঘটনা। অন্যদিকে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে।